State Bank or Grahakor Mazot eti atonko biras korise State Bank e bondho koi dise sahasradhik ATM card. Itimothe Tripura State Bank or 6000 odhik grahakor ATM card hotorkotamulok byabostha hisabe bondho koi dise. Aru ei card puro totthyo bibhinno duskritikari hack korar sandeh korise State Bank kortipokkhoi. Anhate ahomoto ene dhoronor byabostha grohon kora hobo boli atongkito hoi porise eti grahokhokol. Rajyor bibhinno thait card cloning orthat bikolpo card or jugere bibhinno grahakor dhon uliyai niya totthyo protidin পুহৰ লাহিছে আমি পুনৰ বাৰ State Bank or গ্ৰাহকসকলৰ মাজত একাতংক পৰিবেশৰ সৃষ্টি হৈছে কাৰণ State Bank বন্ধ কৰি দিছে সহস্ৰাধিক ATM card. ইতিমধ্যে ত্ৰিপুৰাৰ State Bank'ৰ 6000ৰ অধিক গ্ৰাহকৰ ATM card সতৰ্কতামূলকভাৱে বন্ধ কৰি দিছে আৰু এই কাৰ্ডবোৰৰ তথ্য বিভিন্ন দুষ্কৃতিকাৰীয়ে হেক কৰাৰ সন্দেহ কৰিছে State Bank কৰ্তৃপক্ষই আনহাতে অসমতো এনে ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব পাৰে বুলি আতংকিত হৈছে এতিয়া গ্ৰাহকসকল ৰাজ্যৰ বিভিন্ন ঠাইত কাৰ্ড ক্লনিং অৰ্থাৎ বিকল্প কাৰ্ডৰ যোগেৰে বিভিন্ন গ্ৰাহকৰ ধন উলিয়াই নিয়াৰ তথ্য প্ৰতিদিনে পোহৰ লাহিছে তাৰ পিছতে ষ্টেট বেংকে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে ত্ৰিপুৰাত আমি ইতিমধ্যে জনাইছো 6000ৰ অধিক গ্ৰাহকৰ কাৰ্ড এটিএম কাৰ্ড বন্ধ কৰি দিছে সতৰ্কতামূলক ব্যৱস্থা হিচাপে তাৰ পিছত অসমৰ গ্ৰাহকসকলেও আতংকিত হৈ পৰিছে অসমতো ষ্টেট বেংকে এনেকুৱা ধৰণৰ পদক্ষেপ ল'ব নেকি আৰু হেয়া ভাবি এতিয়া যথেষ্ট আতংকিত হৈ পৰিছে কিন্তু অসমৰ ষ্টেট বেংকে কি পদক্ষেপ ল'ব এতিয়াও স্পষ্ট হোৱা নাই সুন্দৰ দেখছি যে আমাদৰ মেইনলি আমাদৰ সিকিউৰ তো বেংক সবারই ঘরে টাকা রাখি না সিকিউর না এটিএম হওয়ার পর তো ম্যাক্সিমাম লোকে তো এটিএম ইউজ করছে তো শুক্রবার থেকে তো পেপারে দেখছি তো আমিও লাস্ট শুক্রবারই যে বটতলা এটিএম কাউন্টার থেকে টাকা তুলেছি ওইগুলি পিনকোড চেঞ্জ করুন ওইটা তো বলেছি ঠিক আছে আমাদের সবাই তো ব্যস্ততম আমি অফিস ফেলে এসেছি তো এখন আমি পিনকোডটা দেখি আগে চেঞ্জ করি তারপর আমার সেটা মানে স্টেটমেন্টটা বের করব আমার অ্যাকাউন্টটা দেখি তো আমার সাথে আমার অফিসে দুই কলিগও এসেছে উনিও দেখবেন আমি টাকা তুলেছিলাম লাস্ট 3 তারিখ নভেম্বরের 3 তারিখ টাকা তুলেছিলাম আমার বাড়ি কোলো কদমতলি কৃষ্ণনগর তো ওখান থেকে এটিএম থেকে আমি টাকা তুলেছিলাম তারপরে আমি লাস্ট স্যাটারডেতে হঠাৎ আমার কাছে মেসেজ এসেছে যে আমার অ্যাকাউন্ট থেকে 20-20 করে 40,000 টাকা আমার উইথড্র হয়ে গেছে ফ্রম কলকাতা নিউ মার্কেট সাম এটিএম ইজ দেয়ার সেখান থেকে এরকম হয়েছে তা আমি তো কিছুই বুঝতে পারলাম না কি ব্যাপার এরপরে আমি ব্যাংকে কন্ট্যাক্ট করলাম ব্যাংক বললো আমাকে যে আপনারা এটিএম কার্ডটা ব্লক করুন ইমিডিয়েটলি আমি এটিএম কার্ড ব্লক করলাম এবং পরে থানায় এসে আমি এফআইআরও করলাম কিন্তু এখন অবধি আমি এর কোনো সুরাহা কিছু পাচ্ছি না আমি মেইলও করেছি এসবিআইকে এবং এর সাথে কীভাবে এরকমভাবে একটা আগরতলায় আমি আছি আমার এটিএম আমার কাছে কি করে কলকাতা থেকে একটা এটিএম থেকে আমার টাকাটা এভাবে হয়ে যায়